তো গাইজ মানে কি বহুদিন ভিডিও দিব পারা নাই, আজি মোটামুটি 16 দিনে হল আর কিয় দিব পারা নাই আপনার কম বারো। আর আজি একটা বেলে গ্রুপত আছে এবং আমার সিমতি, আর আজি হয়েছে লক্ষ্মী পূজা। আর এই মই আনছিল এই ফেব্রুয়ারির 11 তারিখে, 2 বছর হব লক্ষ্মীটো। এই মানে সেই ফার্স্ট কবি লক্ষ্মীর। আর এটা মই বস্তুবিলা দেখি আছো, তাই কি কেবান হয়েছে আজি প্রথমতে দেখালো সিমতি কেনে লাগছে আপনার কমেন্ট করে জানাবো। আজি চাদর মেখলাত কেনে গাইছ? ভাল লাগছে দে, এই যে কবই ভাল লাগা বলে। আর এইবিলাক বানাইছে পিঠা লাড়ু নাচপতি, নাচপতিটো বানা নাই কিনি আনা হৈছে। এইটো মা এইবিলাক কি বানাই আছা? এইটো লক্ষীৰ পদুম ফুল। পদুম ফুল এনে হেন হ্যাঁ, ছবি আঁকাত কিমান পাইছিলে সৰুতে? বিজেপির পদুম ফুলটো বেশি ধুনিয়া এই ব্যবহার। আর গাইজ এইবিলাকতে ফুল চুল দিয়া হয়েছে, বরিয়া করে সাজা হয়েছে, শেৱালি ফুল দিয়া হৈছে ইয়াতে। আৰু এইটো কভাৰ কৰা এটা ফুল আনিছে, ফুল মানে বেছি দিয়া নাই। আৰু কিয় দিয়া নাই মই আপোনালোকক কৈ আছোঁ ৰ'ব। তাৰমানে সেইকাৰণে দিয়া নাই, এই আমি এক জেগাত একবাৰ ঘূৰিব গৈছিলোঁ, ঘূৰিব যাওঁতে মন্দিৰ এটাত গৈছিলোঁ। মন্দিৰত তাতে কিছুমান বহুত ফুল ৰোৱা আছিল, আৰু ফুলত তাতে লেখা আছে যে ফুল চিঙিব নালাগে। এতিয়া যি ফুল ৰোৱা হৈছে তাৰমানে ভগৱানৰ কাৰণে ৰোৱা হৈছে, গতিকে তাৰে পৰা চিঙি আনি ভগৱানৰ ভৰিত দিব নালাগে তাৰমানে। আৰু সেই ফুলখিনি মানে যাতে চিঙাৰ লগে লগে কষ্ট পাই পেলাই সেনেকৈ লেখা আছে। আমাৰ ইয়াতে বাৰু দেই, আৰু শেৱালি ফুলখিনি মায়ে ৰাতিপুৱা বাতলি আনা, গতিকে এইখিনি দিছে। আৰু আমাৰ ঘৰতো আজিকালি আমাৰ ঘৰত বুলি নহয় ফুল চুল এনেহান সেনে সেনে হৈ গৈছে, গতিকে সেই এটা লাষ্টত কিবা এটা পালাক আনি দিছে। আৰু বাকীখিনি কিবা কৰি আহোঁ যোগাৰ কৰিছে চাওঁ। আৰু ৰাতিৰ আইটেমটো আজিতো ভাত নহ'ব, এইটো চলি আছে মোৰ মাজে মাজে এক খলা দুখলা কৰি। অলপ আগতে এইৰ পৰা মই 10 টকা ল'লোঁ, তাৰমানে 10 টকাটো ল'লোঁ মানে কি আজি এনে পইচা পাতিও নেদে বোলে, ঘৰৰ পৰা লক্ষ্মী হ'লে গুচি যায়। কিন্তু ঘৰৰ লক্ষ্মী যিহেতু ঘৰতে আছোঁ, কথা নাই আৰু এতে আছে, অলপ পাছত পেটত যাব। ফাইনেলি গাইজ মাৰ আমাৰ পদুম ফুলটো আকৌ হল, কেনে হৈছে আপোনালোকে জনাব। পাতো দিব নাখানে, পাতো আছে মা, অকল পাতবিলাক পটপা আছে ন মা পূজার কারণে আর কি বানাইছা? হয় নাকি? তোর লাড়ু পিঠা কানি দেখো কত রেডি করছা? এখানে দেখেছো পাইছো কা? দেখো নাই তো এই লাড়ু পিঠা রেডি গাইস। এই আনছে সিরা, তো ফাইনেলি গাইজ ঠগি রেডি। আর মানুষ যে কয় ঠগির কল বলে, ইয়াকে কয় ঠগির কল হয়েছে। তো পূজা লাগবো 8টা বাজার পরা, গতিকে ঠগি কালি পুয়াই ভাঙবো, গতিকে ইয়ার আর বিশেষ ভিডিও নাবানাও। আর মানে কি কথাটো হল কি, ভিডিও সেইকাৰণে দিয়া নাছিলোঁ মানে কি আপোনালোকে গম পায়ে বৰ্তমান অসমত লটাৰে মানে খেলা বন্ধ কৰি দিছে। আৰু আমি লগৰ ছোৱালীকেইটা মানে লগ হৈ এই দিৱালী টাইমত এখন লটাৰে খেলা খেলিছিলোঁ, আৰু তাতে বহুত টিকেট চিকেটো চাপালোঁ, পেণ্ডেল চেণ্ডেল সাজিলোঁ, গাড়ীও আনিলোঁ, গাড়ীয়ে আছিল পুৰস্কাৰ, আইফোন চাইফোন আছিল, আইফোনটো অনা নাছিলোঁ বাৰু, গতিকে তাতেও বহুত পইচা সোমাই গ'ল, গতিকে মন চন বেয়া গাইছ, গতিকে সেইকাৰণে দিয়া নাছিলোঁ। আৰু এইফালে লিপিকাৰো আজিকালি সিমান এটা গা ভালে নাথাকে, আৰু গা ভালে নাথাকাৰ কাৰণটো কোৱা নাই আকৌ, পাছত লৈকে আৰু যাওক এদিনমান কম বাৰু। তো এইখিনিয়ে আৰু আমাৰ লিপিকাই বাকী কয়।
দে মন কেউ বেয়া তোমার কই দিয়া একবার আর কেন হ্যাঁ লাগিয়ে আছে ইমান দিনে যে ভিডিও দিবা পারা নাই মন বয়া নহয় মোর দেহার কারি করি বুঝু ঠিক কারণে মিডিয়া নাই হ্যাঁ দেহা বয়া আছেন মানে কি কেন হ্যাঁ লাগিয়ে আছে ইমান দিনে যে ভিডিও দিয়া নাই মস্ত রাখতি আছে তোমার উপর মই না বানো না বানো দিছো তুমি কো বানো বানো না না মুখ সব লেদি মারি থাকো পারা ভিডিও বানো বানো না আরে পূজা সবাই যাবা না কেত কুছে লক্ষ্মী পূজা নিবা না কার্যসূচী আছিল কেতকুচির কিমান দিন কৰছো একো গম পা নাই আর এবার হাউলিতো রাস মানে এটা ভাল নহব খেলা চেলা বন্ধ করে দিয়ে তারমানে একদম বিধান মারি দিছে গতি এবার মেলা চেলাও সিমান এটা আইভান নাই জানে পাইছো গতি কি করা যায় চাইর বাকে বয়াই দেখা দিছে আর আজির এই লক্ষ্মী পূজার দিনা যদি লক্ষ্মী চক্ষী আহে মানে পয়সা রইসা মানে লক্ষ্মী আহা বলে কলে তো হেয়ে কয় ধন আহা বলে কয় গতি চাও কি হয় লক্ষ্মী আহে না নাহে আর দেবতার দোকানতো অল্প মালা চালা দিবা লাগা আছে ন দিবা লাগব ধান দিবা লাগা আছে গতি বোল দেবতার দোকানক লগে টাকা লগে যাই থাকো না কি কয় গাইস কেই টাকা কান আনছা ইডাল ইডাল আনছো 20 টাকা শুক্রবারে যদি পূজা চাবা যাও যদি আহে আজি অলপ ঘূর্ণি ধরব যাব লাগবো গাইজ বাকি যদি পয়সা পাও ঘূর্ণিৰ পৰা এই কিবা দিবা লাগবো লক্ষ্মী পূজা গিয়ে